এক বৌদির সাথে পাড়ার ছেলের সম্পর্কের কারণে প্রেমের সম্পর্কের কারণে তাদের পরিবারে এক মর্মান্তিক প্রতিচ্ছবি আমরা দেখতে পাই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার চারঘাট এলাকাতে এরকম একটা ঘটনা ঘটেছিল আজ থেকে এক বছর আগে ঠিক এই মুহূর্তে আরেকটা ঘটনা আমরা দক্ষিণ চব্বিশ পরগনাতে দেখতে পেয়েছি তো এই দুটো ঘটনার মিল কিন্তু খুব সুন্দর যার কারণে এটা আলোচনা করা প্রয়োজন এই যে একটা ফ্যামিলির একটা গৃহবধূ যখন পাড়ার কোনো ছেলের সাথে প্রেম করে এবং প্রেম করার কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণও থাকে যার কারণে প্রেমটা হয় তো সেই প্রেম কিন্তু কেউ মেনে নিতে পারে না এই সমাজ কেন সেই এলাকার মানুষ কেন বা তার আত্মীয় স্বজন কেন কেউ মেনে নিতে পারে না যেহেতু সে একটা ফ্যামিলির মেম্বার তার একটা সংসার আছে কিন্তু তার সত্ত্বেও এই প্রেমের পরিণতি এত মর্মান্তিক হবে কেউ কল্পনা করতে পারেনি আর এই মর্মান্তিক দিনটা ঘটেছে সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি যেটা ভ্যালেন্টাইন ডে হয় এখন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানায় চারঘাট এলাকাতে একটা ফ্যামিলির একটা ছেলে সে বিয়ে করে একটা মেয়েকে এবং তাদের একটা সন্তান হয় এবং তার মা থাকে আর তার বাবা মারা গেছে তাহলে একটা ছোট ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা এবং তার মা চারজনের ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি ছেলেটা এখন তার জীবিকা নির্বাহর জন্য সে দুবাইতে কাজ করে এবং সে কিন্তু ঘন ঘন আসতে পারে না যেহেতু দূরে থাকলে অত সহজ নয় যে সে বাড়িতে তাড়াতাড়ি আসবে বা ঘন ঘন আসবে তাই সে অনেক অনেকদিন পর পর বাড়িতে আসত এই সুবাদে একটা ছেলের সাথে ওই মানে গৃহবধূ ওই গৃহবধূর পাড়ার ছেলের সাথে একটা সম্পর্ক হয়ে যায় এবং এই যে সম্পর্কটা হয় পাড়ার ছেলের সাথে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে সম্পর্কটা হয়েছে এবং সেই সম্পর্ক একটা প্রেমে পরিণত করে দিয়েছে যখন প্রেমে পরিণত হলো তখন কিন্তু কম বেশি মানুষ সেটা দেখেছে জেনেছে বুঝেছে এবং সেটা ইতিমতো চর্চা হয়েছে এবং সেটা কেউ পছন্দ করে পাড়া কেন আত্মীয় স্বজন কেন বন্ধু বান্ধব কেন ফ্যামিলি কেন প্রত্যেকেই কেউ পছন্দ করেনি যেহেতু সে একটা সংসার করে এবং ছেলেরা কিন্তু ব্যাচেলার সে শিক্ষিত ছেলে তার একটা ফিউচার আছে এদিক থেকে অনেকে পজিটিভ কথা বলেছে আবার প্রেম করছে সেজন্য আবার অনেকে নেগেটিভ কথা বলেছে যেটা তোমরা সচরাচর কোনো পাড়ায় যদি ঘটে থাকে তোমার অবশ্যই জেনে থাকবে এই বিষয়টা এখন জানতো প্রকারে এদের সম্পর্ক বেশ একটা ডিপ জায়গায় চলে যায় কখনো পাবলিক প্লেসে দেখা যায় কখনো প্রাইভেট প্লেসে দেখা যায় এবং শারীরিকভাবে মিলন হতেও অনেকবার অনেকে ধরে ফেলেছে কিন্তু এর কোনো সমস্যার সমাধান হয়নি মতো এর হাজব্যান্ড সব পরিস্থিতি দেখে মেজাজ ঠিক রাখতে পারতো না তার ফলে অনেক অশান্তি হতো কিন্তু দিন কাটতে চলেছে সময় যেতে চলেছে এদের সম্পর্ক গভীর হতে চলেছে এবং এদের সম্পর্কের একটা লাস্ট স্টেজের দিকে আসতে চলেছে এরা একে অপরের সাথে থাকতে চায় নতুন করে জীবন শুরু করতে চায় কিন্তু এই সম্পর্কটা তাদের ফ্যামিলি দুই ফ্যামিলি কেউ মেনে নিতে পারেনি যার কারণে এরা একটা ডিসিশান নেয় যে ডিসিশানটা তাদের কেরিয়ার তাদের লাইফ তাদের পরিবারকে একটা মর্মান্তিক রেখায় দাঁড় করিয়ে দেয় সে কেমন ডিসিশান নিয়েছে মহিলাটা বিভিন্ন দিক থেকে দেখলো যে এই ছেলের সাথে আমার বিয়ে হবে না মানে আমি যার সাথে প্রেম করছি যেহেতু আমার স্বামী দুবাইতে থাকে এবং সে কাজের সূত্রে এখানে আলটিমেট থাকছে না এবং সে চলেও যাচ্ছে আর প্রেমও হয়ে গেছে তো এই সম্পর্ক কেউ মেনে নিচ্ছে না বাড়িতে ভীষণ অশান্তি হয় যার ফলে ওই মেয়েটি আত্মহত্যা করে মানে গোলায় দড়ি দিয়ে দেয় তাহলে লাইফটা শেষ ওই মেয়েটার এবং ওই ঘটনাটা ঘরে চব্বিশে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে ঠিক সেই দিনে ওই ঘটনা যখন ঘটে গেল সেই পাড়া বা সেই এলাকাতে একটা ভীষণ পরিমাণের আতঙ্ক ছড়িয়ে গেছে প্রত্যেকে বিষয়টা জেনে গেছে আর ওই ছেলেটার কানে যার সাথে প্রেম করছিল ওই ছেলেটার কানে এই ঘটনাটা চলে যায় সে তখন এই ঘটনাটা শুনে সহ্য না করতে পেরে এবং সে এ এরা কিন্তু একদিক থেকে সত্যিই ভালোবেসে ফেলেছিল একে অপরের ইয়ে এই ঘটনা শোনা মাত্রে কিছুক্ষণ পর রেল স্টেশনে গিয়ে আত্মহত্যা করে তাহলে দুটো ফ্যামিলি একটা ফ্যামিলি কি হলো একটা গৃহবধূ হারালো আর একটা ফ্যামিলি তার মানে একটা ভালো ভবিষ্যৎ সামনে শিক্ষিত ছেলে সেই পরিবারের একটা যুবক ছেলেকে সে হারালো এর ফলে কি ক্ষতি হলো ক্ষতি এটাই যেটা সুন্দর সংসার যেটা হচ্ছিল সেই সংসারে কিছু সমস্যা ছিল যেগুলো সমাধান করতে পারেনি যার কারণে আজকের এই পরিণতি এটা গৃহবধূর দিক থেকে যদি আমি দেখি দ্বিতীয়ত যে ছেলেটা প্রেম করছিল তাকে বোঝার দরকার ছিল যে আমি যে প্রেমটা করছি সে কিন্তু একটা সংসারের মানুষ এবং আমি ব্যাচেলার যেন তেন প্রকারে সে যদি সেখান থেকে আজকে ছাড়িয়ে আসতে পারত তাহলে তার ফিউচারটা বাঁচত এবং তার বাবা মা আছে সে একটাই ছেলে তার বাবা মাকে সে এখন কে দেখবে বা তাদের সাহারা ভরসার একটা স্বপ্নের মানুষ কে হবে আলটিমেট ছেলেটাই ছিল সে ছেলেটাও চলে গেল তাহলে এখানে কিন্তু দুটো ফ্যামিলির মূল্যবান সম্পদ হারিয়ে ফেললো প্রফিট কি হয়েছে না ওরা ওদের দুজনকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে এটাই প্রমাণ করলো যে আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং একে অপরকে ছেড়ে আমরা থাকতে পারবো না এই সামান্য জিনিসের জন্য কিন্তু ওদের তো অলরেডি একটা সংসার আছে তাহলে সে কিন্তু ওই সংসারটাকে ঠিক করে চালাতে পারত তার লাইফের কোনো প্রবলেম হতো না সে সুখ শান্তি ভোগ করতে পারতো এদিকে ছেলেটি সেও কিন্তু তার নিজের জীবনের মানে নতুন জীবনে পা দিতে পারত সমস্ত কিছু ঠিক করে নিয়ে তো এই ছোট ছোট ঘটনা এই ছোট্ট ছোট্ট ডিসিশান দুটো ফ্যামিলিকে তছনছ করে দিয়েছে এবং তার ফলে ওই পাড়ার যে মানে শান্তিপূর্ণ যে পরিস্থিতি সেটা কিন্তু বিঘ্নিত করেছে সুতরাং এরকম ঘটনা কোনো ছেলে বা কোনো মেয়ে ঘটানোর আগে একবার ভেবে দেখবে যে আমি যেটা করতে যাচ্ছি সেটা ঠিক না ভুল আমি হয়তো আমি প্রাণটা নিয়ে নিলাম আমার প্রেমের পরিণতি ভালো হয়নি আমি আমার নিজের জীবনটা আমি নিয়ে নিলাম কিন্তু এর ফলে কারা সাফার করছে কাদের প্রবলেম হচ্ছে কারা দুঃখ পাচ্ছে এখন ওই যে গৃহবধূর যে পিতা মাতা মানে তার নিজের পিতা মাতা তারা তাদের মেয়েকে হারালো এবং শাশুড়ি তার বৌমা বৌমাকে হারালো ছেলে তার বউকে হারালো তাহলে আর এই যে বাচ্চা ছেলেটা সে তার মাকে হারালো নিজের এই যে মানে অবৈধ কিছু চাওয়া পাওয়াকে কেন্দ্র করে নিজের জীবনকে যখন মানে বিসর্জন দিতে হয় তখন কিন্তু অনেক মানুষের সান্নিধ্য ছাড়তে হয় তো এই যে ব্যাপারটা এই পাড়ার ছেলে এবং বৌদির সম্পর্ক এরকম ঘটনা প্রায় আমরা দেখতে পাই তো এই ঘটনার পুন পুনরাবৃত্তি হয়েছে তাই আলোচনা করা প্রয়োজন মনে করলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর প্রত্যেককে সজাগ করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই